আসসালামাইকুম। দক্ষিণ অপরাধ বিদ্যালয় পত্রিকায় কিন্তু আজকের অনলাইন পার্শ্বদের শিক্ষার্থী আসা পর্যন্ত সকলে ভালো আছে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি মোহাম্মদ রেজাম উদ্দিন, সহকারী শিক্ষক দক্ষিণ অপরাধ বিদ্যালয়। আজকে আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে ষষ্ঠ অধ্যায়ে পদার্থের গঠন পদার্থটা নিয়ে আলোচনা করব। পূর্বের ক্লাসে আমি অনু ও কর্ম নিয়ে এবং পদার্থের আংশিক বিষয় নিয়ে আলোচনা করেছি। যে চিত্রগুলো গত ক্লাসে হয়ে রাখা হয়েছে, যে এবার আমি চিত্রগুলো রেখে রাখলাম। আমাদের আজকে আলোচনা হচ্ছে পার্ট তিন চারে যে অংশগুলো রয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসের ধারাবাহিকতা পরবর্তী বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পদার্থ। পদার্থ কি, পদার্থ কাকে বলে? তাহলে পদার্থ বলতে গিয়ে আমাদের চারপাশে যা কিছু রয়েছে, পদার্থ আমাদের চারপাশে যা কিছু রয়েছে তাকে আমরা পদার্থ বলি। পদার্থ স্থান দখল করে পদার্থ কি কি করে? পদার্থ স্থান দখল করে পদার্থ, তাহলে পদার্থ যার আকার আছে, যার আকার আছে, আয়তন আছে এবং বল প্রয়োগে বাধা প্রয়োগ বল প্রয়োগে বাধা সৃষ্টি করে তাকে আমরা কি বলি? পদার্থ বলি। তাহলে পদার্থ কি, পদার্থ কোনটি? যেমন এই যে হোয়াইট বোর্ড রয়েছে সেটা একটা পদার্থ, মার্কার রয়েছে সেটা একটা পদার্থ, বই একটা পদার্থ, গোল বল একটা পদার্থ, গরু একটা পদার্থ, মোবাইল একটা পদার্থ। তাহলে পদার্থ কি আসলে? আমরা আসলে আমরা আমাদের চারপাশে যাই দেখি সবই কি পদার্থ। পদার্থ ছাড়া মহাবিশ্বে যা আছে তা হলো শক্তি। পদার্থ ছাড়া মহাবিশ্বে যা যা আছে তা কি? শক্তি। তাপ শক্তি, আলোর শক্তি, শব্দ শক্তি, সৌর শক্তি, আবার বায়ু এক প্রকার পদার্থ। আবার কি? বায়ু এক প্রকার পদার্থ, কিন্তু তার কোনো আকার বা আয়তন নেই। পানি এক প্রকার পদার্থ, পানিও কিন্তু এক প্রকার কি? পদার্থ, কিন্তু তার কোনো আকার নেই। যেমন যখন যে পাত্রে রাখা হয় তখন তার আকার ধারণ করে। যেমন এই পাত্রের মধ্যে যে এই পাত্রের এই পাত্রটা অনেক, এই পাত্রের তুলনায় এই পাত্রের তুলনায় এই পাত্রটি একটু বড়, ঠিক আছে? এই পাত্রের যতটুকু পানি রাখা যাবে এই পাত্রে তার চেয়ে বেশি পানি রাখা যাবে। অর্থাৎ যত বেশি পানি রাখা যাবে তার আকার তত বেশি হবে, আকার যত বড় তার ধারণ করবে তত বেশি, ঠিক আছে? কিন্তু ধর্ম কিন্তু সব ধর্ম এবং বৈশিষ্ট্য কিন্তু একই, ঠিক আছে? আমরা অণু এবং পরমাণু কথা বলতে গিয়ে আলোচনা করতে গিয়ে এই যে অণু কি এবং ধর্ম কি, পানি ধর্ম যেটা সেটা অবশ্যই থাকতে থাকবে অপরিবর্তন, তাতে তার কোনো পরিবর্তন নয়, ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে পানি এক প্রকার কি বলছিলাম? পানি এক প্রকার পদার্থ, কিন্তু তার কোনো আকার নেই। যখন যে পাত্রে রাখা হয় তার আকার ধারণ করতে পারে, তখন তার আকার একই ধারণ করতে পারে। তাপমাত্রা ও চাপের উপর ভিত্তি করে পদার্থ আকার তিনটি অবস্থা থাকতে পারে। যেমন কঠিন, তরল, বায়ু। কঠিন, তরল, তাহলে পদার্থের আকার কয়টি? তাহলে দুই বা ততোধিক
দুই বা ততোধিক পরমাণু একত্র হয়ে একটি বিশেষ ধর্ম প্রদান করে, একটি বিশেষ ধর্ম প্রদান করে। 118 প্রকার পরমাণুর মধ্যে হচ্ছে কি, 118 প্রকার পরমাণুর মধ্যে পরমাণু অনু এবং প্রদত্ত, তাহলে পরমাণু অনু প্রদত্ত, তখন আমরা তাকে কি বলি, তখন আমরা তাকে অনু বলে থাকি। তাহলে আবার একটু, দুই বা ততোধিক পরমাণু একত্র হয়ে একটি বিশেষ ধর্ম প্রকাশ করে, একটি বিশেষ ধর্ম প্রকাশ করে, তখন আমরা তাকে কি বলি, অনু বলে থাকি। তাহলে একটা কোনটি কোটি কোটি অনু একসঙ্গে অবস্থান করে, তারা জায়গা দখল করে অবস্থান করে, বল প্রয়োগের বাধা সৃষ্টি করে, অর্থাৎ তখন তাকে আমরা পদার্থ বলি। তাহলে এই যে কোটি কোটি অনু এই জায়গাটার মধ্যে, এই পাত্রের মধ্যে অবস্থান করছে, এই পাত্রে অবস্থান করে কোটি কোটি অনু এবং এই পাত্রে অবস্থান করে জায়গা দখল করছে এবং বল প্রয়োগের বাধা সৃষ্টি করছে, তখন তাকে আমরা কি বলা হয়, তখন তাকে আমরা কি বলি, পদার্থ বলি। এখন প্রথম উদাহরণটি রসায়নের ভাষায় বলি আমরা। প্রথম উদাহরণটা কি ভাষায় বলবো, রসায়নের ভাষায় বলি, পর্যায় সারণী প্রথম পরমাণুর নাম কি হাইড্রোজেন, পর্যায় সারণীর প্রথম পরমাণুর নাম কি হাইড্রোজেন। এই যে আমরা এখানে লিখেছি হাইড্রোজেন, এই প্রথম পরমাণুর নাম কি হাইড্রোজেন, কি হাইড্রোজেন, এবং হাইড্রোজেন তাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এইচ দ্বারা প্রকাশ করা হয়। এবং অষ্টম পরমাণুর নাম কি অক্সিজেন। তাকে কি দ্বারা প্রকাশ করা হয়, ও দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দুইটি হাইড্রোজেন ও একটি অক্সিজেন পরমাণু মিলিত হয়ে একটি অণু সৃষ্টি করে, একটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে মিলিত হয়ে একটি অণু সৃষ্টি করে। যার বিশেষ ধর্ম আছে আমরা এই অণুটিকে কি বলি, পান করে থাকে। তার বিশেষ একটা ধর্ম রয়েছে, আমরা এটাকে কি বলা হয়, এই অণুটাকে এই ধর্ম করে অনেক লক্ষ কোটি কোটি অণু মিলিত হয়ে একটা পাত্রের মধ্যে অবস্থান করছে, অবস্থানের ফলে এটা হয়েছে পানি হিসেবে পানি করে দিয়েছে। তাহলে এখানে একটা অণুকে ভাঙলে একটা অণুকে বিভাজিত করলে দুইটা H ও একটা অক্সিজেন পরমাণু পাওয়া যাবে। তাহলে শিক্ষার্থীরা আমরা আজকে আমাদের আলোচনার মধ্যে আমরা অণু পদার্থ এবং অণু পরমাণু পদার্থ বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি, যে আমরা খুব মনোযোগ সহকারে একটা একটু দেখবো আমরা অণুটাকে নিয়ে, এই যে অক্সিজেন H2 এটাকে বিভাজন করলে এখানে H কত কয়টা, দুইটা মানে হাইড্রোজেন হচ্ছে, এবং বিভাজন করলে এবং দুইটা অক্সিজেন দুইটা হাইড্রোজেন সাথে একটা কি যুক্ত হয়েছে, দুইটা H2 অক্সিজেন মিলিত হয়ে কি হয়েছে, পানি রূপান্তর হয়েছে। ঠিক আছে শিক্ষার্থীরা, অর্থাৎ এটাকে এভাবে এভাবে বলা যায়, এই যে অক্সিজেন হাইড্রোজেন মিলিত হয়ে এই একটা অক্সিজেন একটা দুইটা হাইড্রোজেন সাথে একটা অক্সিজেন মিলিত হলে এই পানিটি তৈরি হবে, এটা পানির একটা কি অণু, একটা অণু একটা এটা হচ্ছে পানির একটা কি অণু। তাহলে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন মিলিত হয়ে বিক্রিয়া করার মধ্য দিয়ে একটা পানি একটা অণু তৈরি হয়েছে, এই একটার মধ্যে থেকে অনেকগুলো অণু, এই অনেকগুলো অণু একটা অণু থেকে কোনো হাজার হাজার অণু, হাজার হাজার অণুগুলো আবার একটা একটা বড় পাত্রের মধ্যে আমরা লক্ষ লক্ষ থেকে কোটি কোটি, মানে আমার পাত্র অবস্থান একটা পাত্রের মধ্যে কোটি কোটি অণু মিলিত হলে পানি তৈরি হবে। তাহলে একটা পানির একটা কণা একটা বিন্দু হচ্ছে একটা অণু, এই অণুর মধ্যে আমাদের রয়েছে পানি মিলিত হয়ে, তাহলে
এই যে দুটো অক্সিজেন দুটো হাইড্রোজেন ও একটা অক্সিজেন মিলিত হলে একটা পানির অণু তৈরি হচ্ছে। ঠিক আছে, শিক্ষার্থী তোমরা তাহলে নির্দিষ্ট করে দেখেছো, এখন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে জানিয়ে দেবে এবং আমাদের সাথে যোগাযোগ রাখবে। আমি চেষ্টা করবো তোমাদেরকে তোমাদেরকে এই পাঠগুলো নিয়ে তোমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। ধন্যবাদ প্রত্যেককে। আসসালামু আলাইকুম।